হেলিকপ্টার উড়ে আকাশত, কল্পনাবর সাঁতুরে সাধারণ জনতার মনের কোঠা, আকাশের হেলিকপ্টার মাটিত নমার লগে লগে দুচকুরে ওসরের চার হেঁপাহত এবার চুই চার আশাত হেলিকপ্টারখনের কাশলে ঠপলিয়ালে রাইজ। আর হেলিকপ্টার লৈ প্রচার চলাবলে আহি বিপদত পড়িল আজমল। রূপহীর ভকতগাঁওর পথারত আজমলের হেলিকপ্টারে অবতরণ করার পিছতে একাংশ লোকে হেলিকপ্টার চাবলে ভিড় করলে। বহুতে আকো হেলিকপ্টারত উঠার চেষ্টাও করলে। রাইজক নিয়ন্ত্রণ করবলে নাছিল এজনো আরক্ষী। প্রশাসনের এনে কার্যত ক্ষুব্ধ হয়ে পড়িল EIDF-র নেতৃত্ব। আজি আমি এখন পারমিশন লৈ করা মিটিং, এতিয়াও হেলিকপ্টার পাবলিকে শুই আছে, কিন্তু কোনো ধরনের পুলিশ প্রশাসনের পর আমি সহায় পোৱা নাই। যদি আমি বিরোধী দল হিসাবে আমার জেলা প্রশাসনে পুলিশ প্রশাসনে আমার সুরক্ষার ক্ষেত্র সভাপতি মহোদয়ের সুরক্ষার ক্ষেত্র এনেকা সুরুঙা এড়িছে, এই কথাটো আমি চিন্তিত হয়েছো। অবশেষত রূপহীহাট আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে খেদায় পঠিয়াল হেলিকপ্টার চাবলে অহা রাইজক। আমি ইলেকশন কমিশনক মৌখিকভাবে আজি জানাইছো কি আমার নেতার সুরক্ষার ক্ষেত্র এই প্রশাসনে গাফিলতি করে আছে। আমি বিরোধী দল হলো বলেও আজি ইলেকশন চলি আছে, আজি আর কোনো সরকার নাই, ইলেকশন কমিশনে এই ধরনের আমার লগত ভেদভাবপূর্ণ যে ব্যবস্থা করেছে আমি খুব দুঃখ পাইছো। হেলিকপ্টার উড়ে আকাশত, কল্পনাবর সাঁতুরে সাধারণ জনতার মনের কোঠা, আকাশের হেলিকপ্টার মাটিত নমার লগে লগে দুচকুরে ওসরের চার হেঁপাহত এবার চুই চার আশাত হেলিকপ্টারখনের কাশলে ঠপলিয়ালে রাইজ। আর হেলিকপ্টার লৈ প্রচার চলাবলে আহি বিপদত পড়িল আজমল। রূপহীর ভকতগাঁওর পথারত আজমলের হেলিকপ্টারে অবতরণ করার পিছতে একাংশ লোকে হেলিকপ্টার চাবলে ভিড় করলে। বহুতে আকো হেলিকপ্টারত উঠার চেষ্টাও করলে। রাইজক নিয়ন্ত্রণ করবলে নাছিল এজনো আরক্ষী। প্রশাসনের এনে কার্যত ক্ষুব্ধ হয়ে পড়িল EIDF-র নেতৃত্ব। আজি আমি এখন পারমিশন লৈ করা মিটিং, এতিয়াও হেলিকপ্টার পাবলিকে শুই আছে, কিন্তু কোনো ধরনের পুলিশ প্রশাসনের পর আমি সহায় পোৱা নাই। যদি আমি বিরোধী দল হিসাবে আমার জেলা প্রশাসনে পুলিশ প্রশাসনে আমার সুরক্ষার ক্ষেত্র সভাপতি মহোদয়ের সুরক্ষার ক্ষেত্র এনেকা সুরুঙা এড়িছে, এই কথাটো আমি চিন্তিত হয়েছো। অবশেষত রূপহীহাট আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে খেদায় পঠিয়াল হেলিকপ্টার চাবলে অহা রাইজক। আমি ইলেকশন কমিশনক মৌখিকভাবে আজি জানাইছো কি আমার নেতার সুরক্ষার ক্ষেত্র এই প্রশাসনে গাফিলতি করে আছে। আমি বিরোধী দল হলো বলেও আজি ইলেকশন চলি আছে, আজি আর কোনো সরকার নাই, ইলেকশন কমিশনে এই ধরনের আমার লগত ভেদভাবপূর্ণ যে ব্যবস্থা করেছে আমি খুব দুঃখ পাইছো। নগর পৰা নীলপল বৰা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।